যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু বা দন্তেস্ব বা তালবস্য দিয়ে শুরু, তারা এই মহানবমীর দিনে সারাদিনে অন্তত একটি বার হলেও একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে ভুলবেন না। এই মন্ত্রই আপনার জীবনে সব থেকে বেশি সুফল দেবে। আজ আমি আপনাকে জানাবো সেই বিশেষ মন্ত্র সম্পর্কে, যে মন্ত্র আপনার জীবনকে নতুন মাত্রা এনে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি সেই বিষয়েই বিস্তারিত জানাবো। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। প্রিয় বন্ধুরা, এখন চলছে দেবীপক্ষ, আগামীকাল বিজয়া দশমী। ঘট নিরঞ্জনের আগেই আপনি এই মন্ত্রটি অন্তত 108 বার উচ্চারণ করুন। আজ আমি মা দুর্গার একটি বিশেষ রূপের মন্ত্রের কথা বলবো, যে মন্ত্রটি মহানবমীর দিনে যখন খুশি আপনি উচ্চারণ করতে পারেন। আর এই মন্ত্র উচ্চারণের পাশাপাশি জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি ফেরত পেতে চান, অতি অবশ্যই মা দুর্গাকে প্রণাম জানান, শ্রদ্ধা করুন, সুফল পাবেন। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি খুব সহজেই মিলবে। প্রিয় বন্ধুরা, তাই আপনাদের উদ্দেশ্যে বলবো এই বিশেষ মন্ত্রটি বলুন। মা দুর্গার পুজোর সমাপ্ত হয়ে গেলে, অর্থাৎ দেবীপক্ষ সমাপ্ত হয়ে গেলে কিন্তু আর কোনো লাভ হবে না। তাই আজ রাতের মধ্যে, নবমীর রাতের মধ্যে যত এস নামের জাতক জাতিকা রয়েছেন অবশ্যই উচ্চারণ করবেন, পারলে অন্যরাও উচ্চারণ করতে পারেন। তবে এস নামের জাতক জাতিকারা যদি উচ্চারণ করেন সুফল বেশি পাবেন। এই মন্ত্রটি উচ্চারণ করার জন্য অন্তত একটি প্রদীপ বা একটি মোমবাতি আপনাকে মা দুর্গার কাছে নিবেদন অবশ্যই করতে হবে, এবং এছাড়া আপনাকে আরও বেশ কিছু বিষয় নিবেদন করতে হবে। যেমনটা যদি আপনি পারেন, অতি অবশ্যই আপনি নিবেদন করবেন একটি বিশেষ মন্ত্র, এবং এর ফলেই আপনি সুফল পাবেন। আপনাকে প্রথমে একটি প্রদীপ প্রজ্বলন করতে হবে, এবং প্রদীপ প্রজ্বলনের পরই আপনি এই কাজটি করবেন। আপনি অবশ্যই প্রদীপ চালিয়ে পূর্ব দিকে মুখ করে অবশ্যই মা দুর্গার সামনে এই মন্ত্রটি বলবেন, যার ফলে মা দুর্গা সন্তুষ্ট হন, জীবনে সুখ শান্তি আসে এবং আপনার জীবন হয়ে ওঠে অতীব সুন্দর। তাই মা দুর্গার সামনে অবশ্যই বলুন। মন্ত্রটি আমি আপনাদের সামনে বলছি, আর অবশ্যই যদি পারেন মন্ত্রটি আপনারা লিখে নিন। আপনি প্রথমে 108 বার বলবেন, ওং দুর্গাই নমঃ, ওং দুর্গাই নমঃ, ওং দুর্গাই নমঃ, এবং তারপর বলবে ওং কাকতায়নী নমঃ, ওং কাকতায়নী নমঃ, ওং কাকতায়নী নমঃ। নমস্কার। যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু বা দন্তেস্য বা তালবস্য দিয়ে শুরু, তারা এই মহানবমীর দিনে সারাদিনে অন্তত একটি বার হলেও একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে ভুলবেন না। এই মন্ত্রই আপনার জীবনে সব থেকে বেশি সুফল দেবে। আজ আমি আপনাকে জানাবো সেই বিশেষ মন্ত্র সম্পর্কে।
যে মন্ত্র আপনার জীবনকে নতুন মাত্রা এনে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি সেই বিষয়েই বিস্তারিত জানাব। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। প্রিয় বন্ধুরা, এখন চলছে দেবীপক্ষ, আগামীকাল বিজয়া দশমী। ঘট নিরঞ্জনের আগেই আপনি এই মন্ত্রটি অন্তত 108 বার উচ্চারণ করুন। আজ আমি মা দুর্গার একটি বিশেষ রূপের মন্ত্রের কথা বলবো, যে মন্ত্রটি মহানবমীর দিনে যখন খুশি আপনি উচ্চারণ করতে পারেন। আর এই মন্ত্র উচ্চারণের পাশাপাশি জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি ফেরত পেতে চান, অতি অবশ্যই মা দুর্গাকে প্রণাম জানান, শ্রদ্ধা করুন, সুফল পাবেন। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি খুব সহজেই মিলবে। প্রিয় বন্ধুরা, তাই আপনাদের উদ্দেশ্যে বলবো এই বিশেষ মন্ত্রটি বলুন। মা দুর্গার পুজোর সমাপ্ত হয়ে গেলে, অর্থাৎ দেবীপক্ষ সমাপ্ত হয়ে গেলে কিন্তু আর কোনো লাভ হবে না। তাই আজ রাতের মধ্যে, নবমীর রাতের মধ্যে যত এস নামের জাতক জাতিকা রয়েছেন অবশ্যই উচ্চারণ করবেন, পারলে অন্যরাও উচ্চারণ করতে পারেন। তবে এস নামের জাতক জাতিকারা যদি উচ্চারণ করেন সুফল বেশি পাবেন। এই মন্ত্রটি উচ্চারণ করার জন্য অন্তত একটি প্রদীপ বা একটি মোমবাতি আপনাকে মা দুর্গার কাছে নিবেদন অবশ্যই করতে হবে, এবং এছাড়া আপনাকে আরও বেশ কিছু বিষয় নিবেদন করতে হবে। যেমনটা যদি আপনি পারেন, অতি অবশ্যই আপনি নিবেদন করবেন একটি বিশেষ মন্ত্র, এবং এর ফলেই আপনি সুফল পাবেন। আপনাকে প্রথমে একটি প্রদীপ প্রজ্বলন করতে হবে, এবং প্রদীপ